অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের 39তম পর্বে। দেখতে দেখতে আমাদের বেশ কয়েকটি পর্ব হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আমরা একদম যে সিলেকশন টুল রয়েছে সেখান থেকে শুরু করে গ্রাফ টুল পর্যন্ত শিখে নিয়েছি, আর অল্প কয়েকটি টুল রয়েছে, এরপরে আমরা প্রজেক্টে চলে যাব। তো আজকের টুল যেটি সেটি হলো আমাদের কীভাবে আমরা আর্টবোর্ড যে টুল রয়েছে সেটি ব্যবহার করব। আর্টবোর্ড হলো মূলত আমরা যখন কোনো ডকুমেন্ট নেই সেখানে আমরা যদি নিয়ে যাই, সেখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে আর্টবোর্ড চুজ করতে হচ্ছে। আপনার আর্টবোর্ডের যে সাইজ সেটি কীরকম হবে, কত বাই কত পিক্সেলের আপনি আর্টবোর্ড নেবেন সেটি চুজ করে দেন আপনার ক্রিয়েটে দিলে পরে এরকম একটি অপশন আসে যেখানে আমরা বিল্ট ইনভাবে একটি বা দুটি আর্টবোর্ড তৈরি করতে পারি। তো এই আর্টবোর্ডগুলোকে যদি আপনি পরবর্তী সময় মডিফাই করতে চান সেসব ক্ষেত্রে আপনাদের কিন্তু এই আর্টবোর্ড টুল যেটি রয়েছে সেটিকে ব্যবহার করতে হবে। তো আপনাদের এই আর্টবোর্ড টুল ব্যবহার করে মূলত কী কাজ করবেন? আমরা যদি এটিকে সিলেক্ট করি তাহলে দেখা যাবে আমাদের যে আর্টবোর্ড সেটি সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি কর্নারে আমাদের কার্সরকে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের একটি অ্যারো চলে আসছে। এখন এই অ্যারো ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা যে আর্টবোর্ডের যে সাইজ সেটিকে ছোটো করতে পারছি কিংবা বড় করতে পারছি। আবার আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা আনডু করতে পারছি। এখন আপনি যদি এটিকে আপনার যে নির্দিষ্ট সাইজ সেই অনুযায়ী ছোট বড় করতে চান, যেটি করতে হবে এখানে ডাবল ক্লিক করবেন তাহলে এই আর্টবোর্ড যে অপশন সেটি চলে আসবে। এখান থেকে আপনি এখানে উইথ এবং হাইট দেওয়া আছে 1920 এবং 1080, আপনি এখান থেকে আপনার যে সাইজ সেটিকে পরিবর্তন করতে পারেন। আমি যদি স্কোয়ার সাইজের কোনো আর্টবোর্ড চাই, এখানে আমি 1080 দিয়ে দিলাম তাহলে দুটোই কিন্তু আমার 1080 রয়েছে। ওকে দিয়ে দিলে এখন কিন্তু আমার আর্টবোর্ডের যে সাইজ সেটি 1080x1080 হয়ে গেল। তো এইভাবে এখানে বেশ কয়েকটা আপনার প্রিসেট দেওয়া আছে, এই প্রিসেট থেকেও কিন্তু আপনি আর্টবোর্ডের সাইজ সেটিকে সিলেক্ট করতে পারবেন। তো এর পরবর্তীতে রয়েছে আমাদের ওরিয়েন্টেশন, এটিকে আপনি ল্যান্ডস্কেপ নেবেন নাকি পোর্ট্রেট নেবেন। আমরা যদি পোর্ট্রেট নেই, এখানে পোর্ট্রেটে ক্লিক করে ওকে ক্লিক করলে তাহলে কিন্তু আমার যে আর্টবোর্ড ছিল ল্যান্ডস্কেপ সেটি পোর্ট্রেট হয়ে যাবে। এরপরে আমাদের অপশনে যেটি রয়েছে সেটি হলো কনস্ট্যান্ট প্রপোর্শনস, এখানে যদি আমরা সিলেক্ট করি দেন যদি আমাদের উইথ কিংবা হাইটকে আমরা বাড়াই সেক্ষেত্রে কিন্তু এটা কনস্ট্যান্ট আকারে বাড়বে। এখানে যদি আমি 2000 করে দিই সেক্ষেত্রে দেখবেন নিচেরটি চেঞ্জ করিনি, তারপরে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপরে রয়েছে আমাদের ডিসপ্লে অপশন, আমরা কোন কোন জিনিসগুলো এখানে ডিসপ্লে করতে চাই। তো আমি এখানে যদি আমার এখানে যে সাইজ ছিল আগের মতন করে দিই 1920x1080 করে দিই, তারপরে যদি আমি দেখতে চাই ডিসপ্লে অপশনে আমি কী কী এখানে ডিসপ্লে করতে পারবো। আমি যদি ডিসপ্লে অপশনে শো সেন্টার মার্ক দিই তাহলে আমাদের মাঝখান বরাবর একটি সেন্টার মার্ক এখানে শো করবে, আপনারা যদি খেয়াল করেন এই সেন্টার মার্কটি শো করবে। এরপরে যদি আমরা আমাদের যে শো ক্রস হেয়ার রয়েছে তাহলে আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল সাইডে আমার দুইটি মার্ক শো করবে, যে মার্ক দ্বারা কিন্তু আমাদের যখন কোনো কাজ করবো স্পেশালি ভিডিও টাইপের যখন কোনো কাজ করবো কিংবা কোনো ডিভাইসের জন্য পার্টিকুলার কোনো কাজ করবো সেক্ষেত্রে কিন্তু এই মার্ক আমাদের অনেক হেল্প করতে পারে। তো এরপরে লাস্ট যে অপশনটি রয়েছে এখানে সেটা হলো শো ভিডিও সেভ এরিয়া, আমরা যখন ভিডিও ফ্রেম নিয়ে কাজ করি বা ভিডিও রিলেটেড কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবো আমাদের এই ভিতরের যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের ভিতরে আমার যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো সেভ ব্রডকাস্ট যে মার্জিন সেটির ভিতরে থাকছে। এরপরে আরেকটি রয়েছে, তো আমাদের যে সেভ গাইড এখান থেকে আমরা সেই সেভ গাইডগুলোকে নিতে পারবো কিংবা এখান থেকে আমরা সেগুলোকে ডিজেবল করে দিতে পারবো। তো আমি আপাতত সবগুলো উঠিয়ে দিচ্ছি। এরপর রয়েছে গ্লোবাল, গ্লোবালে আমি যদি ফেড রিজন আউটসাইড আর্টবোর্ড দিই সেক্ষেত্রে যেটি হবে আমার এখানে যে কালো অংশ সেটি চলে যাবে, পুরোটা আমার হোয়াইট আকারে শো করছে। তো আমরা এটা নর্মালি মার্ক করেই রাখবো। এরপরে আপনি যদি এই আর্টবোর্ডের একদম যেরকম আছে সেরকম আরেকটি আর্টবোর্ড এখানে তৈরি করতে চান, যেটি করতে হবে অল্ট প্রেস করে যদি আপনি এটাকে ড্র্যাগ করেন তাহলে আরেকটি কপি হয়ে যাচ্ছে, আর আপনি যদি শিফট প্রেস করেন তাহলে কিন্তু স্ট্রেট লাইন বরাবর এটিকে মুভ করতে পারছেন। তো এখানে আমাদের দুইটি আর্টবোর্ড হয়ে গেল। এখন যদি আমি আরও আর্টবোর্ড ক্রিয়েট করতে চাই, শিফট ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি দুটি সিলেক্ট হয়ে গেল, আমি অল্ট প্রেস করে ড্র্যাগ করলাম তাহলে আমার এখানে চারটি আর্টবোর্ড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমাদের যে আর্টবোর্ড সেগুলোকে আমরা তৈরি করতে পারবো। তো বেসিক্যালি এই ছিল আর্টবোর্ড টুল আমরা কীভাবে ব্যবহার করবো সেই সম্পর্কীয় ছোট্ট একটি টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।